আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব ক্যানভা থেকে কিভাবে একটা প্রফেশনাল ইবুক কভার এবং তার সাথে সেটারই একটা সুন্দর প্রফেশনাল মক আপ কীভাবে আমরা তৈরি করে নেব। অনেক ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মক আপ তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে, ইলুস্ট্রেটরের মাধ্যমে অথবা অন্যান্য টুলস দিয়ে, বাট আজকে আমরা দেখব একদম সহজ উপায়ে কিভাবে ক্যানভা থেকে আমরা এই মক আপ গুলো তৈরি করতে পারি। আমরা যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি অনেক ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ আমাদের কাছে কিন্তু আসে, বাট এই বুক কভারের কাজও কিন্তু এর মধ্যে ভীষণ পরিমাণ অ্যাভেলেবেল আছে। আমার কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন আমার ভিডিওতে অনেকবার আমি কমেন্টস পেয়েছি এবং পার্সোনালি অনেকেই আমাকে SMS করে বলেছেন, ভাইয়া স্যার একটা বুক কভারের টিউটোরিয়াল সুন্দর করে নিয়ে আসুন। তো তাদের জন্য আজকে আমাদের এই টিউটোরিয়ালটা, আর আপনি যদি মনে করেন যে আপনিও বুক কভারের ডিজাইন শিখবেন, আপনার জন্য অবভিয়াসলি এই ডিজাইনটা। যারা আমার ভিডিওতে নতুন তাদের আমি জানিয়ে দিই, আমার নাম হচ্ছে শাহেদ হাসান, আমি একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার এবং আমি তাদের জন্য ভিডিও বানাই যারা একদম গ্রাফিক ডিজাইনারের শুরুয়াত করতে চাইছে, মানে যারা একদম বিগিনার গ্রাফিক ডিজাইনে, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। যারা অ্যাডভান্স লেভেলের ইউজার তারা অবশ্যই আপনাদের জন্য অন্যান্য অনেক টুলস অ্যাভেলেবেল আছে বাজারে, সেগুলো ইউজ করবেন, ভিডিও আপনি দেখতেও পারেন নাও দেখতে পারেন, বাট যারা একদম বিগিনার লেভেলের ইউজার, বিগিনার লেভেলের ডিজাইনার, তাদের জন্য আমার এই ভিডিওটা। খুব সহজ উপায়ে আমি দেখাবো ক্যামেরার মধ্যে থেকে কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে একটা বুক কভার ডিজাইন তৈরি করে নিতে পারি এবং সেটার প্রেজেন্টেশন করতে পারি। ওকে, চলুন তাহলে চলে যাওয়া যাক একদম সোজা ডিজাইনে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপ। দেখুন, সর্বপ্রথম এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আমি আপনাদের থাম্বনেইলে করে দিয়েছিলাম সেই ডিজাইনটা এখানে কিন্তু করা আছে। প্রথম থেকেই এখানে সমস্ত এলিমেন্টসগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখুন প্রত্যেকটা এলিমেন্টস, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন এটা টোটালি ক্যানভা থেকে তৈরি করা। এই জিনিসটা তৈরি করতে গেলে প্রথমেই আমাদের যেখানে যেতে হবে, আপনি চলে যাবেন সোজা গুগলে, লিখবেন ক্যানভা। আর আগে থেকে বলে দিই যে এই ক্যানভাটা আমার প্রো অ্যাকাউন্ট, সো যাদের কাছে প্রো অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন, ঠিক আছে। এই প্রো অ্যাকাউন্টের সাথে রিলেটেড আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যারা ডিজাইন শুরু করছি বা ডিজাইন শিখছি সেখানে একসাথে আমরা বাংলাদেশ ইন্ডিয়া দুটোরই আলাদা আলাদা গ্রুপ আমি বানিয়েছি, প্রিমিয়াম গ্রুপ, যেখানে আমরা শিখতে চাইছি লাইক মাইন্ডেড পিপল তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু জয়েন করেছি এবং সেখানে আমি প্রত্যেক শুক্রবার ক্লাস নিচ্ছি আপনাদের একদম উইদাউট এনি সিঙ্গেল কস্ট, মানে একদম ফ্রিতে আমি আপনাদের এই ক্যানভা শেখাচ্ছি। তো আপনারা যদি ইচ্ছুক থাকেন যে ক্যানভা শিখবেন এবং সপ্তাহে একটা করে ফ্রি ক্লাস করবেন, সেই গ্রুপটাতে যুক্ত হতে পারেন। আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি যে শুক্রবার দিন কটার সময় ক্লাস হবে আর কি বিষয়ে ক্লাস হবে। ওকে, আর আপনি যদি ক্যানভা প্রো নিতে চান অবশ্যই গ্রুপে যুক্ত হন, গ্রুপের ডিসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করবেন, আমি আপনাদের দিয়ে দেবো ক্যানভা প্রো একদম ফ্রিতে। ওকে চলুন, প্রথমে আপনি ক্যানভা যখন প্রো নিয়ে নেবেন তারপরে এইরকম একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন, সোজা চলে যাবেন ক্রিয়েট ডিজাইন এবং এখানে লিখবেন A4, মানে বুক কভারটা আপনি A4 মাপের ক্রিয়েট করতে চাইছেন, অথবা আপনি যদি মনে করেন যে ক্লায়েন্টের দেওয়া কোনো মেজারমেন্টে কাজ করবেন তাহলে আপনি চলে আসবেন কাস্টম সাইজ। কাস্টম সাইজে আসার পর এখানে উইথ এবং হাইট দুটোকেই মেনশন করবেন, আপনি চাইলে পিক্সেলে করতে পারেন, ইঞ্চিতে করতে পারেন, মিলিমিটারে করতে পারেন, সেন্টিমিটারে করতে পারেন, আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশানস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। করার পরে আপনি যখন এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন তখনই আপনার নতুন একটা ক্যানভাস ক্রিয়েট হবে। আমার ক্লায়েন্টের কোনো মাপ যোগ দেওয়া নেই, এই কারণে আমি কি করব, এই কারণে আমি A4 মাপের একটা ডিজাইন করে নেব, এখানে লিখব A4। যখনই A4 লিখলাম দেখুন ডকুমেন্ট A4 পোর্ট্রেট এইটা চলে এসছে, তার মানে লম্বালম্বি একটা ডকুমেন্ট আমি ক্লিক করব। যখনই ক্লিক করলাম তখনই দেখুন আপনার কাছে একটা সাদা ফাঁকা ক্যানভাস চলে আসবে আপনার ডিজাইন করার জন্য। আপনি এই দিকে লক্ষ্য করলে অনেকগুলো অপশানস আপনি পেয়ে যাবেন, বাট আমি রেকমেন্ড করব এই ডিজাইন সেকশনের মধ্যে অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। টেমপ্লেট পাওয়ার পরে আপনি যদি এখানে লেখেন বিজনেস বুক তাহলে দেখবেন
যে বিজনেস রিলেটেড যেসব বুকের কভার, তার কিছু টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে এই টেমপ্লেটগুলো ইউজ করলে আপনার কাজ মিটে যাবে, আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন। কিন্তু আমি, যারা আমার পুরনো ক্লাস করেছেন এবং যারা আমাকে চেনেন প্রথম থেকে দেখছেন, আমি কিন্তু প্রথম থেকেই বলি, আমার পেইড স্টুডেন্ট, পেইড ক্লাসের স্টুডেন্টদেরও আমি বলে দিয়েছি এই টেমপ্লেটগুলো যেন তারা ইউজ না করে, কারণ এটা হাজার হাজার মানুষ কিন্তু ইউজ করছে। সো আপনার ডিজাইন আর অন্য আরও 10টা ডিজাইন কিন্তু সমান হয় যেতে পারে। আমরা সবসময় ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে একদম শুরু থেকে শুরু করব, জিরো থেকে শুরু করব। এখন যখন বুক কভার তৈরি করতে হবে, তখন আমাদের তিনটে থেকে চারটে জিনিস মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? প্রথমে রাখতে হবে কি সাবজেক্ট, মানে বইটা কোন বিষয়ের ওপরে। অনেক ধরনের ক্যাটাগরি বইয়ের হয়, যেমন ফিকশনাল হয়, নন ফিকশনাল হয়, হিস্ট্রি হয়, ওয়ার হয়, তারপর ফ্যান্টাসি হয়, হরর হয়, থ্রিলার হয়, ঠিক আছে, ক্রাইম হয়, এই ধরনের বিভিন্ন ধরনের জেনর যেগুলোকে বলা হয় ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কিন্তু এই বইয়ের কভারগুলো হয়। তো আপনাকে আগে জানতে হবে আপনি কোন ক্যাটাগরির বইয়ের ডিজাইনটা করছেন, সেই সম্পর্কে আগে তথ্য জোগাড় করুন। মনে করুন আপনি থ্রিলার, থ্রিলার টাইপের কোনো একটা বইয়ের ডিজাইন করছেন, যেমন আমি এই ডিজাইনে দেখিয়েছি, এটা কিন্তু একটা থ্রিলার, থ্রিলার বইয়ের একটা কভার। ওকে, থ্রিলার মানে হচ্ছে গা ছমছমে একটা ভাব, ঠিক আছে, গা ছমছমে ভাব, তারপর সাসপেন্স একটা ব্যাপার, ঠিক আছে, এই ধরনের সিনেমা, এই ধরনের সিনেমাও আপনারা দেখে থাকবেন, বা এই ধরনের বইয়ের ডিজাইন কভারটা কিন্তু এইরকমই হয়। ওকে, আবার আপনি যদি কোনো রকম আইডিয়া না পান, তাহলে আপনি চলে যেতে পারেন সোজা পিন্টারেস্টে। আপনি লিখুন এখানে পিন্টারেস্ট, পিন্টারেস্টে চলে যাবেন। পিন্টারেস্টে যাওয়ার পরে যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তাদেরকে একটুখানি লগ ইন করে নিতে হবে, লগ ইন বাই গুগল করে নেবেন, অসুবিধা হবে না। ওকে, আমি চলে যাব পিন্টারেস্টে। পিন্টারেস্টে হোম ফিডে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট সার্চ করুন বুক কভার আইডিয়া। যখনই বুক কভার আইডিয়া দেবেন, আপনার কাছে দেয়ার আর লটস অফ অপশনস ইউ হ্যাভ, ঠিক আছে, আপনার কাছে প্রচুর টাইপের বুক কভার চলে আসবে, ঠিক আছে। দেখুন কত ধরনের, এই ধরনের বুক কভার, এই ধরনের বুক কভার, তারপরে আমি আরও দেখাচ্ছি এই ধরনের বুক কভার, এটা এটা, প্রত্যেকটা বুক কভার আই ক্যান মেক বাই ক্যানভা, আমি প্রত্যেকটা জিনিস ক্যানভা দিয়ে বানিয়ে দিতে পারি, এই ধরনের বুক কভার, ঠিক আছে, এই ধরনের বুক কভার, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ক্যানভা দিয়ে বানিয়ে দিতে পারি। আর যারা ক্যানভাকে একটু আন্ডারস্টিমেট করছেন, তারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, পিছনের ভিডিওগুলো, যে কোন ধরনের অ্যাডভান্স লেভেলের ডিজাইন আমি ক্যানভা দিয়ে কিন্তু বানিয়েছি। আর আপনাদের জন্য খুব সহজভাবেই আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ, হয়তো ভিডিওগুলো একটু লম্বা, বাট আই প্রমিস ইউ, যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন দ্বিতীয়বার, আর আপনি ক্যানভাকে আন্ডারস্টিমেট করবেন না। ক্যানভা আপনাকে অনেক কিছু দিতে পারে যদি আপনি ক্যানভাকে ইউজ করতে পারেন। দেখুন এখানে এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন, তারপরে এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন আমি একদিন নিয়ে আসবো। আমার আমার অনেক স্টুডেন্টসরা পেইড ক্লাসেরও, ইভেন ফ্রি ক্লাসের স্টুডেন্টসরাও আমাকে বলেছে, স্যার এই ধরনেরই লেয়ার টাইপের ডিজাইনগুলো কীভাবে করতে হয়, আমি এগুলো করে দেখাবো, ঠিক আছে, ক্যানভা দিয়েই করে দেখো। সো এখানে যতগুলো এই যে এইগুলো একটুখানি অ্যাডভান্স লেভেলের, তবে আমি এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি যে এই ধরনের এক্সপোজিওর ডিজাইনগুলো কীভাবে করে, এক্সপোজার, ডাবল এক্সপোজার ডিজাইন যেগুলো বলে, সেগুলো কীভাবে করে ক্যানভা দিয়ে, আমি এর টিউটোরিয়ালও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, চলুন তাহলে এখান থেকে আপনি বইয়ের ইন্সপিরেশন নিয়ে নেবেন, ঠিক আছে, এখান থেকে অনেক ধরনের ইন্সপিরেশন পেতে পারেন। এখান থেকে যখনই নেবেন, নেওয়ার পরে আপনি কী করবেন, আপনি চলে যাবেন এখানে। এখন আমি যেহেতু থ্রিলার, থ্রিলার যে কোনো একটা বইয়ের ডিজাইন করব, এই রকম ডিজাইন, ওকে, আমি এই মাপটা আর এই মাপটা সমান, ঠিক আছে, আমি এর নিচেই একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আপনার যখন পেজ ক্রিয়েট হবে এরকম থাকবে। প্রথমে আমি বলে দিই কোন কোন জিনিসগুলো আপনার প্রয়োজন। প্রথম কথা হচ্ছে টাইপোগ্রাফি স্কিলস আপনার ভালো হওয়া লাগবে। এখন টাইপোগ্রাফি কি, টাইপোগ্রাফি কীভাবে শিখতে হয়, আপনি একটু গুগল সার্চ করলেই বুঝতে পারবেন টাইপোগ্রাফি কী। একটা লেখা কেন পড়তে ভালো লাগে আর কেন চোখে দৃশ্যমান হয় খুব সুন্দরভাবে, সেই যে টোটাল হিস্ট্রিটা, সেই যে কাণ্ড কারখানা, সেটাকেই বলা হচ্ছে টাইপোগ্রাফি। দু নম্বর হচ্ছে কালার সাইকোলজি। আপনাকে বুঝতে হবে কালার সাইকোলজি কী জিনিস, কালার কোন কালারের এগেনস্টে কোন কালারটা কন্ট্রাস্ট দিচ্ছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তিন নম্বর জিনিস যেটা বুঝতে হবে সেটা হোয়াইট স্পেস, আপনাকে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে। আপনার প্রাইমারি এলিমেন্ট বুঝতে হবে, সেকেন্ডারি এলিমেন্ট বুঝতে হবে, রেখে তারপরে ফাঁকা জায়গাগুলো রাখতে হবে।
প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে, যেমন এই এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ফাঁকা জায়গা, এই লাইনটা আর এই ধারের মধ্যে এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এগুলোকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। সো এরকম টুকরো টুকরো অনেক কিছু জিনিস যত আপনি আয়ত্ত করতে পারবেন আপনার ডিজাইন কিন্তু তত ভালো হবে। সো চলুন একদম দেরি না করে আমরা প্রথমেই করে নিই। এই যে আমরা এই ভালো করে এই ডিজাইনটা আমি যদি আগে অ্যানালিসিস করি, দেখুন এখানে কিছু রক্তের ছিটে, তারপর এখানে রক্ত বয়ে পড়ছে, ঠিক আছে, এখানে একটা লেখা আছে, এখানে একটা মানুষের মাথা দেওয়া আছে, ঠিক আছে, আর এখান থেকে ঠিক এই মানুষের মাথার এই নিচে থেকে রক্ত বয়ে পড়ছে, এই রকম একটা। দেখুন কালার সাইকোলজি কিভাবে কাজ হয়েছে, হলুদের এগেনস্টে ব্ল্যাক আমি ইউজ করেছি যেন সুন্দরভাবে বোঝানো যায় যে এ উইটনেস ব্যাপারটা যেন বোঝানো যায়, আর উইটনেসের সাথে রক্ত স্প্যাটার এই রকম দিয়ে আমি একটা সাসপেন্স ক্রিয়েট করেছি, যেন আমি বোঝাতে চেয়েছি যে এই উইটনেসটাকে ঘিরে অনেক ধরনের বিপদ আপদ বা অনেক স্টোরি এখানে ক্রিয়েট করা হয়েছে, এই রকম একটা ভাইবস আমি এখানে ক্রিয়েট করেছি। যেহেতু এটা সাসপেন্স অ্যান্ড থ্রিলার বুকের একটা কভার, সেই জন্যে আমাকে কিন্তু এই রকম লুক দিতে হয়েছে। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই যে মানুষের মাথাটা, এই মাথাটা নিয়ে আসবো। দেখুন ক্যানভা আপনাকে কত সহজ করে দিচ্ছে, আপনি এলিমেন্টে চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন ম্যান ফেস সাইড ভিউ। যখনই আপনি ম্যান ফেস সাইড ভিউ লিখবেন, গ্রাফিক্স ফটোস, ফটোসের মধ্যে চলে যাবেন, আপনার কাছে অনেক ধরনের সাইড ভিউ চলে আসবে। দেখুন এই দেখুন এই ধরনের সাইড ভিউ চলে আসবে। ওকে, আপনি কি করবেন, এখান থেকে আমি এইটা আগেও নিয়েছিলাম, এটা এখনও নিচ্ছি, আপনার কাছে আরও অপশান আসবে, আপনি কিন্তু এইগুলো করতে পারেন খুব সুন্দরভাবে, ঠিক আছে। এই দেখুন এই একটা আছে, এই একটা আছে, আপনি যদি মনে করেন আগের আগের যে ডিজাইনটা ছিল সেটা ছেলে মানুষের ছিল, আপনি যদি মনে করেন মেয়ে মানুষের কোনো পোর্ট্রেটের সাইড ভিউতে করবেন সেটাও করতে পারেন। চলুন আমি এখানে একটুখানি চেঞ্জেস করে এই মেয়ে মানুষের এই পোর্ট্রেটটি আমি দেখিয়ে দিচ্ছি। চলে যাব আমি সোজা এডিট ইমেজে, এডিট ইমেজে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, আবারও বলে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলি প্রো অ্যাকাউন্টে কাজ করবে, ফ্রি অ্যাকাউন্টে কিন্তু কাজ করবে না। তাহলে আমি এখান থেকে এরকম করলাম এবং নিচের দিক থেকে এইটুকু আমি জাস্ট রেখে দেব। ওকে, এখন এটাকে ডু এখন এটাকে একটা এফেক্ট আমি দেব। কী এফেক্ট দেব, আমি চলে যাব সোজা এডিট ইমেজে। দেখুন এডিট ইমেজে যাওয়ার পর আমি কি করব, ডুওটোন, ঠিক আছে, আমি ক্লিক করব ডুওটোনে, এফেক্টস এফেক্টের মধ্যে ডুওটোন। ডুওটোনে যাওয়ার পরে প্রথম কাস্টম সিলেক্ট করব, কাস্টম সিলেক্ট করলে এটা সাদা কালো হয়ে যাবে। এখানে দেখুন শ্যাডো কালারটা কালো করা আছে, এটাকে আমি কালো করে দিলাম, আর উপরে হাইলাইট কালারটাকে আমি কালো করে দিলাম। যখনই কালো করে দিলাম পুরো পিকচারটাই কিন্তু কালো হয়ে গেল। আমি এখন এটাকে কি করব, ফ্লিপ করব এবং হরিজন্টাল ফ্লিপ করে দেবো, মানে এই দিকে ফেসটা করে দেবো। ওকে, করার পর দেখুন এক্ষুনি লুক চলে আসবে, আমি ব্যাকগ্রাউন্ডটা যখনই আমি হলুদ করে দেবো, আমি ব্যাকগ্রাউন্ডটা একবার ক্লিক করে চলে যাব, এখানে যাওয়ার পরে হলুদ ক্লিক করে দেবো। হলুদ ক্লিক করার পরে আমার এখানে আর এফেক্টটা বাকি আছে, এই যে এই এফেক্টটা। এই এফেক্টটা কীভাবে দিতে হয়, আপনি এলিমেন্টের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন ব্লাড ড্রিপিং, ব্লাড ড্রিপিং। যখনই ব্লাড ড্রিপিং লিখবেন তখনই আপনার কাছে গ্রাফিক্সের মধ্যে অপশানসগুলো চলে আসবে। দেখুন এই ধরনের অপশানসগুলো চলে আসবে যে ড্রিপিং টাইপের যে ব্লাডগুলো হয় সেইগুলো আপনার কাছে কিন্তু চলে আসবে অনায়াসে। দেখুন এই একটা, এইটার কালারটাকে আপনি চেঞ্জ করুন, চেঞ্জ করে করে দিন কালো। যখনই আপনি কালো করে দিলেন আপনার কাছে অপশান থাকবে মিলিয়ে নেওয়ার। এখন আপনি কি করবেন, এটাকে ছোট করুন, এটাকে আর সামান্য একটু বড় করে দিন, ব্যাস। দেখুন আপনার কাছে কিন্তু সুন্দরভাবে একটা জায়গা সেট হয়ে গেছে, একটা সুন্দর ড্রিপিং এফেক্ট আপনি কিন্তু সেট করে নিন। আপনি যদি এটাকে আরও অ্যাট্রাকটিভ করতে চান আপনি কি করতে পারেন, আপনি এই ধরনের ড্রিপিং এফেক্টগুলো ইউজ করতে পারেন। দেখুন এটাকেও আপনি কি করবেন, কালার চেঞ্জ করুন, কালো করার পরে আপনি এটাকে ছোট করুন, এটাকেও ছোট করুন আর একটু, দেখুন কত সুন্দর একটা ভয়ঙ্কর একটা লুক দেওয়া শুরু হয়েছে
এখানে। সো আপনি এইভাবে এই জিনিসটাকে রিক্রিয়েট করতে পারেন। দেখুন এইভাবে এখানে রিক্রিয়েট করা হয়েছে। এখন আমার পিছনে এই ধরনের এই ছিটে ফোটা ছিটে ফোটা এই জিনিসগুলো আমাকে দিতে হবে। তাহলে দেওয়ার জন্য আমি কি করব, আমি এলিমেন্টে চলে যাব, লিখব স্প্যাটার। স্প্যাটার স্প্যাটার যখনই আমি লিখব, গ্রাফিক্সের মধ্যে দেখবেন আপনার কাছে এই ধরনের অপশান চলে আসবে। দেখুন এই ধরনের অপশানস আপনার কাছে কিন্তু চলে আসছে। আসার পরে আপনি কি করবেন, এই কালারটাকে একটু ডিপ ব্লাড কালারের করবেন এবং এটাকে কি করবেন পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবেন, মানে এর পিছন দিকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন এর পিছন দিকে পাঠানো আছে। ঠিক আছে, এর পিছন দিকে এটাকে আরেকটুখানি ছোট করে দিন এবং এটাকে এই বরাবর নিয়ে আসুন। আবার আপনি এলিমেন্টে চলে গিয়ে লিখুন স্প্যাটার। স্প্যাটার লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে দেখবেন অনেক ধরনের ছোট 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 এই ধরনের স্প্যাটার পেয়ে যাবেন। এই যে এই ধরনের স্প্যাটার, এটাকে আপনি কি করবেন এখান থেকে চেঞ্জ করে কালার চেঞ্জ করুন এরকম, বা কালো করতে পারেন আপনার ইচ্ছা। এটাকে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দিন, নিচে পাঠিয়ে দিন। এটা যদি মনে করেন আপনি একটু ডিরেকশনটাকে রোটেট করে এরকমভাবে চেঞ্জও করে নিতে পারেন, নো প্রবলেম। দেখুন এইরকম লুক কিন্তু সেম টু সেম লুক চলে আসছে। এখন আমাদের বাকি রইল উইডনেস। ওকে, এটার ফন্টটা আমরা ইউজ করেছি বেবাস নিউ। ওকে, আমি কি করব এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমি টেক্সটে চলে যাব, এই যে টি বাটন ওপর থেকে 1 2 3 নম্বর, অ্যাড হেডিং করব। এখানে অ্যাড হেডিংয়ে গিয়ে আমি কি লিখব, এখান থেকে আমি কপি করে নিচ্ছি উইটনেস, WYT উইটনেস। উইটনেসটাকে ক্লিক করে আমি অল ক্যাপস, মানে আমি সব বড় হাতের অক্ষর করে দেবো। বড় হাতের অক্ষর করার পরে আমাকে কি করতে হবে, আমাকে ফন্টটা চেঞ্জ করতে হবে। চলে যাবো এই ফন্ট চেঞ্জের এখানে। এখানে আপনার যদি কোনো রকম ফন্ট পছন্দ হয় তো পছন্দসই যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি ইউজ করছি বেবাস নিউ, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এইরকম জায়গাতে রাখছি। এবং এর কালারটাকে আমি চেঞ্জ করে কি করব, কালারটাকে চেঞ্জ করে ব্লাড কালারের করব। আপনি কালোও রাখতে পারেন অথবা ব্লাড কালারেরও করতে পারেন। চলুন, আমি আগের বার ব্ল্যাক কালার করেছি, এখন আমি এটাকে কালো করছি, আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, ব্ল্যাক করার পরে আমরা দেখব এখানে একটু রক্তের এই যে দাগটা গড়িয়ে পড়েছে এই জিনিসটা আমি কিন্তু একবার এখানে তৈরি করব। তাহলে আমি কি করব, এলিমেন্টের মধ্যে গিয়ে আবার লিখব ব্লাড ড্রিপিং। যখনই ব্লাড ড্রিপিং লিখব আমার কাছে অনেক অপশন কিন্তু চলে আসবে। তার মধ্যে এই সিঙ্গেল টাইপের যে ড্রিপিংগুলো আছে এই ড্রিপিংগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনি একটুখানি জুম করে নেবেন, জুম কোথা দিয়ে করবেন, নিচের দিকে দেখুন পেজ টু, এখানে এই রকমভাবে জুম ইন জুম আউট আপনি করতে পারেন, মাউসে স্ক্রল বাটন দিয়ে এটাকে উপর নিচে করতে পারেন, অথবা কন্ট্রোল প্রেস করে ধরে আপনি যদি মাউসের বাটনটাকে উপরের দিকে ঘোরান তাহলে জুম হবে, নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। তাহলে আমি এটাকে একটুখানি ছোট করে নিচ্ছি, কোন জায়গাটা আপনি সেট করবেন এটা আপনি সেট করবেন, আপনি হিসাব করে দেখবেন যে কোন জায়গাটা সেট করলে ভালো হয়। মোটামুটি আমি দেখতে পাচ্ছি এই রকম জায়গায় সেট করলে এটা কিন্তু সুন্দর পজিশনে আসছে, তাহলে আমি এরকম জায়গাতে সেট করব। এর কালারটা কি করব, অবভিয়াসলি এই লেখার কালার যেটা সেই কালারটা করে দেবো, আমি কালো করে দেবো, তখনই ম্যাচিং হয়ে যাবে। দেখুন ঠিক আছে, আপনি চাইলে এটাকে আরও একটা দুটো বার ডুপ্লিকেট করে অন্য জায়গাতেও ইউজ করতে পারে, যেমন আমি টিতে যদি ইউজ করতে চাই, দেখুন টিতে যদি ইউজ করতে চাই এটাকে অবভিয়াসলি আর একটু বড় করতে হবে, নাহলে টির সাথে ঠিক ম্যাচ করবে না। দেখুন ম্যাচ করে গেছে। আপনি চাইলে আরও অন্যান্য জায়গাতে ইউজ করতে পারেন, এটাকে পজিশনে গিয়ে টু ব্যাক করে দিন, এটাকেও পজিশনে গিয়ে টু ব্যাক করে দিন। কত সুন্দর একটা লুক এখানে ক্রিয়েট হয়েছে আপনারা ভালো করেই বুঝতে পাচ্ছেন। এখন যে কাজটা সেটা হচ্ছে দ্য সাইলেন্ট লেখাটা। সাইলেন্ট লেখাটাকে সেম ফন্টেই আমি লিখেছি, দেখুন এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। কীভাবে ডুপ্লিকেট করবেন তার দুটো উপায় আছে, একটা লেখাটাকে ক্লিক করুন, ডুপ্লিকেট প্রেস করুন, এই যে প্লাস বাটন এটা ডুপ্লিকেট, এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট হবে। আর একটা উপায় হচ্ছে অল্ট প্রেস করে আপনি যে কোনো লেখাটাকে ক্লিক করে এরকমভাবে টেনে আনবেন, এটাকেও কিন্তু ডুপ্লিকেট হবে। এখানে লিখে দিন দ্য সাইলেন্ট। ওকে, এটাকে আপনি চাইলে ছোটও রাখতে পারেন বড়ও রাখতে পারেন। চলুন, আমি এখানে ছোট করে লিখেছি, এখন আপনাদের দেখাবো এটাকে একটু বড় করে।
দেখ এখানে একটু বড় করে নিয়েছি, টাইপোগ্রাফির যে স্কিলসগুলো আপনার লাগবে আপনাকে বুঝতে হবে ট্র্যাকিং কোনটা। ট্র্যাকিং এর বাইরে কিন্তু আপনি দেবেন না, দেখুন এই লেখাটা ট্র্যাকিং, এই লেখাটা ট্র্যাকিং হচ্ছে এই ডাব্লুর এখান থেকে শুরু করে এস এর এই অবধি, তার মানে আমি রুলার এখান থেকে নিয়ে কি করব এই অবধি লক করে দেবো, লক মানে ট্র্যাক করে দেবো। দেখুন ট্র্যাকের বাইরে চলে গেছে টি এর দাগ, তার মানে আমাকে কি করতে হবে এটাকে ছোট করতে হবে, এই দিকটাতে ছোট করতে হবে। দেখুন একদম পারফেক্টলি এটা কিন্তু ফিট হয়েছে। এখন আপনি কি করবেন এই লেখাটাকে একটুখানি সুন্দর করে দেখবেন যে মিডিল বরাবর হলো কিনা, এই লেখাটা আর এই লেখাটা শিফট প্রেস করে আপনি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে দেখুন সেন্টার করে দেবেন, এখন পারফেক্টলি অ্যালাইন হয়েছে। অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি, হায়ারার্কি, কালার সাইকোলজি, এমফাসিস, ব্যালেন্স, এগুলো হচ্ছে ডিজাইনের প্রিন্সিপালস। আপনি বুক কভার ডিজাইন করুন, আপনি ব্যানার তৈরি করুন, আপনি পোস্টার তৈরি করুন, আপনি এনিথিং গ্রাফিক্সের যে কোনো কাজ করতে গেলে আপনাকে কিন্তু ডিজাইনের প্রিন্সিপালস আপনাকে জানতেই হবে। ডিজাইনের প্রিন্সিপালস মেনে যদি আপনি ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইন অসম তৈরি হবে, আর আপনি যদি ডিজাইন মেনে, ডিজাইনের প্রিন্সিপাল মেনে ডিজাইন তৈরি না করেন তাহলে ওই অ্যাভারেজ লেভেলের ডিজাইন হবে, নিজের ডিজাইন দেখে পছন্দই হবে না যে অ্যাকচুয়ালি আমি তৈরি করলাম এটা কি ভালো হয়েছে, এই সন্দেহ থেকে যায়। ঠিক আছে, তাহলে আপনি ডিজাইন প্রিন্সিপালসের দিকে অবশ্যই মনোযোগ দেবেন। এখন আমি এটাকেই ডুপ্লিকেট করে নিয়ে আসবো, উপরে দা সাইলেন্ট, নিচে অথারের নাম লিখতে হবে, এখানে আমি লিখব কি বাই শাহেদ হাসান। ওকে, লেখার পরে এটাকে আমি অবশ্যই ছোট করে দেবো, অনেক ছোট, এইরকম দেখুন একদম মিডিল বরাবর আমি বসিয়ে দিলাম। এখন কি করবেন দেখুন, এই টোটাল জিনিসটাকে আপনি সিলেক্ট করুন, সবগুলো এইভাবে সিলেক্ট করুন, করার পরে হরিজন্টালি মিডিলে বসান আর ভার্টিক্যালি মিডিলে বসান। দেখুন মাঝখান থেকে একটা পিঙ্ক কালারের প্লাস চিহ্ন রুলার চলে এসছে, তার মানে আপনার ডিজাইন কিন্তু পারফেক্টলি অ্যালাইন্ড। যখনই এরকম হবে আপনি ছেড়ে দেবেন, তার মানে আপনার ডিজাইন অ্যালাইন্ড হলো। এখন আমি যদি বড় করে দেখি, ওয়াও, আমরা কিন্তু খুব সুন্দর সাসপেন্স বা থ্রিলার এই টাইপের একটা বুক কভার আমি তৈরি করে নিলাম ক্যানভা থেকে, একদম খুব সহজ স্টেপে। এখন এই জিনিসটাকেই আমরা মক আপে পরিণত করব, মানে বইয়ের ডিজাইন দেব, অ্যাকচুয়ালি লুক দেব বইয়ের। তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য আমাকে চলে যেতে হবে, এইটাকে আগে সেভ করে নিতে হবে। এটাকে সেভ করার জন্য আপনি কী করবেন, শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজি পিএনজি রাখতে দেবেন, সাইজ নিয়ে কোনো রকম উল্টোপাল্টা করবেন না, অথবা আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করতে পারেন, কোয়ালিটিটাকে হাই করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে পেজ নাম্বার আমি শুধু টু ডাউনলোড করবো, সেই জন্য অল পেজ ডিসিলেক্ট করার পরে পেজ টুকে সিলেক্ট করলাম, ডান করে দিলাম, দেওয়ার পরে ডাউনলোড। যখন ডাউনলোড করবো এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং এক্ষুনি এখানে ডাউনলোডের এখানে চলে যাবে। দেখুন ডাউনলোডের মধ্যে এখানে চলে এসছে, এটা ডাউনলোড কমপ্লিট। এখন আমি কি করব, এই জিনিসটাকে আমি একটা মক আপে সেট করব। আমরা মক আপ সেট করার সময় সাধারণত দেখে থাকি যে ফটোশপ মক আপ, বিভিন্ন ধরনের মক আপ আমরা দেখে থাকি যেগুলো ফটোশপে তৈরি করা হয়, বাট আজকে আমি দেখাবো ক্যানভা থেকে কিভাবে আপনি মক আপ ইউজ করবেন। তার জন্য কোথায় যেতে হবে, মক আপটা সেট করার জন্য আমাকে একটু বড় সাইজের কোনো একটা ক্যানভাস আমাকে ক্রিয়েট করতে হবে। আপনি ক্লিক করুন নতুন করে আর একটা ক্রিয়েট ডিজাইন, যাওয়ার পরে এই যে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ বা যেই ডিজাইনে আপনি মক আপটা রাখতে চান যে এরিয়াতে, সেই রকম বড় একটা ডিজাইন আপনি নিতে পারেন। যেমন আমি আমার ক্ষেত্রে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ এখানে এই রকম জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটুকু জায়গার একটা ক্রিয়েট করে নিয়েছি। আপনি যদি বড় জায়গার ক্রিয়েট করতে চান তাহলে আপনি কাস্টম সাইজে চলে যাবেন, এখানে এই যে কাস্টম সাইজ, এখানে উইথ হাইট দিলেই বড় জায়গা দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি দেখানোর জন্য জাস্ট এই ছোট্ট জায়গাটাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম নেওয়ার পরে আপনি চলে আসবেন আপলোড, আপলোড আসার পরে আপনার ওই ফাইলটা আপলোড করবেন, এই যে ফাইল, এটাকে আপনি আপলোড করলাম, দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। সরি, এইটা আপলোড হলো না, আমি ওই মেয়েটা দিয়ে আপলোড করেছিলাম, মানে ওই ওই ডিজাইনটা আপলোড করতে চাইছি, এই যে এই ডিজাইনটা, ওকে দেখুন এটা ওপেন হয়ে গেল, এখানে আপলোড সুন্দরভাবে আপলোড হচ্ছে, এটাতে যখন আমি ক্লিক করবো এটা আমার এখানে চলে আসবে। আসার পর আমাকে কী করতে হবে, এই ফটোটাতে ক্লিক করে সোজা চলে যাব এডিট ফটোতে। এডিট ফটোতে যাওয়ার পরে এখানে দেখবেন মক আপ বলে অ্যাপসের মধ্যে একটা অপশান আছে,
এখানে একটুখানি ট্রিক্স আছে। আপনি যখন মক আপে ক্লিক করবেন, ওপেন করবেন, আপনি এখানে বইয়ের মক আপ কোথাও খুঁজে পাবেন না, ঠিক আছে? প্রিন্ট, অ্যাপারেল, কম্পিউটার, ফ্রেম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, বাট বইয়ের মক আপ আপনি এখানে খুঁজে পাবেন না। আপনাকে কোথায় যেতে হবে এটা খুঁজে পেতে গেলে? আপনাকে যেতে হবে পুরনো এডিটার, যাদের এই লেখাটা আসছে তারা নতুন এডিটারে আপনারা কাজ করছেন। দেখুন এখানে লেখা আছে প্রিফার দ্য ওল্ড ফটো এডিটার। আমি কি করব? প্রিফার দ্য ওল্ড ফটো এডিটার, টেক মি টু দ্য ওল্ড এডিটার। আমরা কি করব? দেখুন এখানে অনেক কিছু পুরনো স্টাইলের এখানে দেখাচ্ছে, দেখুন পুরনো স্টাইলে। তাহলে আমি চলে যাব এই যে স্মার্ট মক আপ বলে যে অপশানটা আছে, যখনই আপনি ওল্ড এডিটারে চলে আসবেন আপনি স্মার্ট মক আপ বলে এই অপশানটা পেয়ে যাবেন। সি অল করুন। সি অল করার পর এখানে পপুলার কিছু দেখাবে, আর আপনি একদম নিচের দিকে চলে আসুন, এই দেখুন আরও নিচের দিকে চলে আসুন, এই হচ্ছে বুকস। এই বুকসের মধ্যে দেখুন 1 2 এরকম করে করে 8টা মক আপ দেওয়া আছে। আমি ইউজ করছি 6 নম্বরটা। আমি যখনই 6 নম্বরটাতে ক্লিক করব, অটোমেটিক্যালি এই ডিজাইনটা আমার এই বইয়ের এখানে ইন্টিগ্রেট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে একদম নিমেষের মধ্যে কিন্তু একটা বুক মক আপ তৈরি হয়ে গেল, এবং সেটাকে একটা বইয়ের লুকও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটাকে যদি আপনি বড় করেন দেখুন, কোয়ালিটি দেখুন, হাই কোয়ালিটি, ঠিক আছে? সো এটা কিন্তু একটা সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। এখন এটাকেই যদি আপনি রিয়েলিস্টিক কোনো লুক দিতে চান, আপনাকে কিন্তু এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। কিভাবে শ্যাডো ক্রিয়েট করবেন? আপনি এলিমেন্টে চলে যাবেন, এখানে লিখবেন শ্যাডো। যখনই শ্যাডো লিখবেন এবং গ্রাফিক্সে ক্লিক করবেন, শ্যাডো অলওয়েজ খুব সুন্দরভাবে চুজ করবেন, ঠিক আছে? শ্যাডো শ্যাডো জিনিসটা যদি সুন্দরভাবে চুজ না করতে পারেন, এটা কিন্তু ভালো লাগবে না। এই ধরনের শ্যাডো আমি চুজ করব, এটাকে কি করব, রোটেট করাব এবং এটাকে ছোট করব, এটাকে এই পজিশনে নেব, আরও একটু জুম করব, দেখব কোন পজিশনে নিলে সবচেয়ে ভালো হয়, এই পজিশনে নেব, এটাকে আমি কি করব, ছোট করব। এইভাবে ছোট করে করে আমি এটাকে কি করব, সেট করব সুন্দর করে। দেখুন পজিশনে চলে যাব, গিয়ে একটু ব্যাক করে দেব। কত সুন্দর শ্যাডোটা কিন্তু সেট হয়ে গেল এখানে। এটা একটা ছোট্ট শ্যাডো, এখন মনে হচ্ছে যে এই বইটা কোথাও না কোথাও প্লেস করানো আছে সুন্দর করে, ওকে? আর আপনি যদি মনে করেন আরও একটু শ্যাডো ক্রিয়েট করবেন, তাহলে আবার লিখুন শ্যাডো, গ্রাফিক্সে চলে যান, যাওয়ার পরে এই শ্যাডোটা ইউজ করুন, এটাকে আপনি ঘুরিয়ে ইউজ করতে পারেন এরকমভাবে, ঠিক আছে? এটাকে আরো বড় করুন একটু, এই বরাবর দিন এবং এটাকে এইরকম ভাবে কেটে দিন। দেওয়ার পরে আপনি এটাকে কি করেন, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দিন। দেখুন এটাকে আরো একটু ছোট করতে পারেন যদি আপনি চান। এগুলো আপনার কাছে ডিপেন্ড করছে যে আপনি কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে সেট করছেন, কত সময় দিয়ে, এটা কিন্তু আপনার কাছে ডিপেন্ড করছে। দেখুন এই টোটাল জিনিসটাকে আপনি একটুখানি সরিয়ে নিন এবং আপনি এটাকে ভিউ করুন। ওয়াও, সত্যি একটা অসম ডিজাইন। এই ধরনের বই বা এই ধরনের বইয়ের ডিজাইন আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজে দেখে থাকি, ঠিক আছে? বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ, বিভিন্ন ধরনের যেসব ইবুক ডিজাইন আছে সেখানে দেখে থাকি। তো এই ধরনের বুক কিন্তু আমাদের অনেক কাজে লাগে এবং আমরা এই ধরনের কাজ কিন্তু অনেক পেয়ে থাকি, যেগুলো আমরা পাওয়ার পর আমরা ছুটোছুটি করে বেড়াই যে এগুলো কীভাবে করব, কোথায় যাব, কি টিউটোরিয়াল দেখব। সো এই টিউটোরিয়ালটা দেখার পরে আশা করি আপনার এই বুক কভার ডিজাইন রিলেটেড সমস্ত সমস্যা কিন্তু আপনাদের সমাধান হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে এবং আমি সহজে বোঝাতে পেরেছি কিভাবে আপনি একটা বুক ডিজাইন বা বুক কভার ডিজাইন আপনি করে নিতে পারবেন। ইন ফিউচার আমি দেখাবো কিভাবে একটা ইবুক ডিজাইন করবেন, ফুল ইবুক ডিজাইন করবেন, একটা ভিডিও আমি নিয়ে আসবো। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আপনারা কী দেখতে চান, আপনি কোন টিউটোরিয়াল দেখতে চান। আমি কমেন্ট বক্স থেকে সাবজেক্ট চুজ করে নেবো, যে আপনাদের মধ্যে থেকে যদি কোনো সাবজেক্ট আমার ভালো লাগে আমি সেই সাবজেক্টে ভিডিও বানাবো। যেমন এই ইবুক, এই ডিজাইনটা আমি কোনো একটা স্টুডেন্ট আমাকে বলেছিল, স্যার এই ডিজাইনটা আমাদেরকে একটুখানি টিউটোরিয়াল দিন, তাই এই টিউটোরিয়ালটা দেওয়া। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাজে লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই। ত
ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।